नमस्कार বন্ধুরা, আমি বিথি। আজকে ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলা তারা হুড়ো করে স্কুলে চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে। কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর শুরুটা করেছি আমি পলাশি থেকে, কারণ স্কুল থেকে বেরিয়ে কটা খেয়ে দিয়ে আবার বাইকে চলে এসেছি, সেটা শ্যুট করতে পারিনি। ওই যে দাদা যাচ্ছে আর বৌদি যাচ্ছে আর আমি যাচ্ছি, চলো কৃষ্ণনগর গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর কী কী কিনছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো তাহলে যাওয়া যাক। এখন হচ্ছে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এখন কত বাজে? 10:46। তো 11টার ট্রেন ধরে আমরা যাবো হচ্ছে কৃষ্ণনগরে। 11টার ট্রেন দারুণ ভিড় হয় কিন্তু। তো চলো স্টেশনে গিয়ে আবার একটু স্টেশনটাকে ঘুরে ঘুরে দেখাবো। যা 15 টাকা, আমার 15 টাকা আমি বাঁচামো। দিদি তাহলে দিবে নি, দিদি ধরে আমার ধরে না, তুই নিয়ে আয়। তো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে একদম স্টেশনের লাস্টের দিকে উঠবো, কারণ তাহলে আমাদের সুবিধা হবে। আর ওই যে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর দাদা গেলে হচ্ছে টিকিট কাটতে হয় যে ম্যাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্টেশনে চলে এসেছে, দাদা হচ্ছে টিকিট কাটতে গেছে, ও আসবে। আর 11টার সময় ঢুকবে এই গাড়িটা। এটা হচ্ছে শিয়ালদা থেকে লালগুড়ি। তো বন্ধুরা তাহলে চলো কৃষ্ণনগর গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওই রোডটাকে ধরবো। তো বন্ধুরা আমরা হচ্ছে নেমে গেছি কৃষ্ণনগরে। আর এখন হচ্ছে ছোট্ট দূরে তারপর এখানে বৃষ্টি হচ্ছে। রাস্তার তো অবস্থা খারাপ। তো বন্ধুরা এখন হচ্ছে পিজি চলে এসেছি ওই যে সামনে। এখন হচ্ছে আমরা হচ্ছে ভেতরে ঢুকবো, চলুন আপনারাও যাবেন, দেখবেন কী কী কিনছি একদম আপনি জুয়েলার্স থেকে। তো চলুন তাহলে যা যা করি। তো বন্ধুরা আমাদেরকে হচ্ছে ভেতরে কোনো ক্যামেরা করতে দেয়নি, ওই জন্য আমরা বাইরে থেকে যেটুক করছি ক্যামেরা করছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম, ঠিক আছে? ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে বসে আছি আমরা। আমাদের ট্রেন হচ্ছে 3:15, তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো বন্ধুরা ফাইনালি
বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র নিয়ে এসেছি, ওখানে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে দোকানে হচ্ছে ভিডিও করা এলাও ছিল না, ওই জন্য তোমাদেরকে দোকানে দেখাতে পারিনি। কী কী এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি হচ্ছে বৌদির জিনিসটা, এই যে ওর শাখা বাঁধানো। আর এই যে দেখতে পাচ্ছ পিসি চন্দ্র জুয়েলার্স লেখা, আর শাখা বাঁধানোটা দেখাচ্ছি, কাছে থেকে দেখাচ্ছি। এ দেখো কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবে, আমি একটু পড়ি দেখি কেমন দেখানো। মানে ওর শাখা হচ্ছে কিছুতেই লাগছিল না, এর থেকে আর একটু সুন্দর দেখতে মানে সেটা হচ্ছে পেয়েছিলাম, কিন্তু ওর হচ্ছে কিছুতেই লাগছিল না। ওর হাতটা যেহেতু শক্ত, দেখতে পাচ্ছ ওর শাখা আমার হাতে অনায়াসে চলে যাচ্ছে, মানে এর থেকেও ছোটো শাখা আমার হাতে যাবে, বুঝতে পেরেছ? তো এই যে নিয়ে নিয়েছি ওর, এটা শাখাটা ওর, আমিও এরকম একজোড়া কিনবো, আমার বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। তো এই যে এই শাখাটার দাম নিয়েছে হচ্ছে কত নিয়েছে কেন, 26,600 না 900 যাই হোক বলেছে। আর এই যে হচ্ছে কী করে খুলতে হয় এটা, এইভাবে খুলতে হয়, বুঝলো, ভুলে গেছিলাম আমি, যাই হোক এইভাবে খুলতে হয়। এই যে হচ্ছে সেই চেন, এইটার জন্যই বিশেষ করে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই চেনটা হচ্ছে দাম নিয়েছে হচ্ছে 42,900 কত টাকা যেন, যাই হোক আমি একটু পরে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। কেমন লাগছে বলো তোমরা কমেন্টস করে, আর আমি হাতে শাখা নিয়ে যাবো, মনে হচ্ছে আমার হচ্ছে বিয়ে ভাব হয়ে গেছে। যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।